দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই, কিন্তু যত জটিলতা ভেনু নিয়ে, আইপিএল মানেই সেখানে থাকবে অর্থের ঝনঝনানি আর বলিউডের ফিল্মি আমেজ, যার কারণে মেগা অকশন সামনে রেখে অনেকদিন ধরেই ঢাকঢোল পেটাচ্ছে বিসিসিআই। শুরু থেকেই এই ইভেন্ট দেশের বাইরে আয়োজন করার পরিকল্পনা করে আসছে কর্তৃপক্ষ। প্রথমে এসেছিল সৌদি আরবের নাম, কিন্তু খরচ বেশি এমন অজুহাতে বিকল্প খোঁজ করে বিসিসিআই, যেখানে উঠে আসে দুবাই, সিঙ্গাপুর, লন্ডন, এমনকি ভিয়েনার মতো শহরের নাম। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের রিয়াদকেই চূড়ান্ত করতে চলেছে আইপিএল কর্তৃপক্ষ। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও এই ভেন্যু ফাইনাল করার পেছনে আছে অন্য কারণ। আইপিএল এর মেগা অকশন অনুষ্ঠিত হবে আগামী 24 ও 25 নভেম্বর, আর ভারত অস্ট্রেলিয়া পার্থ টেস্ট হওয়ার কথা 22 থেকে 26 নভেম্বর। সেই ম্যাচ সম্প্রচার করবে ডিজনি হটস্টার। আইপিএল এর অকশনও দেখা যাবে একই প্ল্যাটফর্মে। দুটো ইভেন্ট সরাসরি সম্প্রচারে কোনো ব্যাঘাত যেন না হয় সে কারণেই সৌদি আরবের রিয়াদ বেছে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে পার্থক্য মাথায় রেখে ভারতীয় সময় বিকেলে শুরু হওয়ার কথা অকশন। এদিকে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যাবে ভারতীয় মালিকানা। আরও স্পষ্ট করে বললে, আইপিএল এর দলের মালিকরা এবার দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব কিনতে চলেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড 2021 সালে প্রথমবারের মতো আয়োজন করে দ্য হান্ড্রেড। এরই মধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই লিগ। ইসিবির পক্ষ থেকে এই লিগে দলের মালিকানা কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়, যেখানে আইপিএল এর চেন্নাই, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, লখনউ এবং নারী আইপিএল এর দল ইউপি ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজির অংশীদারিত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম স্বত্বাধিকারী আভরাম গ্লেজারের প্রতিষ্ঠান ল্যান্সার ক্যাপিটালসও হান্ড্রেডের দল নিতে আগ্রহী। আরব আমিরাতের টি টোয়েন্টি লিগ দল ডেজার্ট ভাইপার্সের মালিকানায় আছে গ্লেজার পরিবার। হান্ড্রেডের 8 ফ্র্যাঞ্চাইজির 49% শেয়ার বিক্রি করবে ইসিবি, যার জন্য গুনতে হবে 40 থেকে 50 মিলিয়ন পাউন্ড। বাকি 51% মালিকানা থাকবে কাউন্টি দলের অধীনে, যেটা ইসিবি থেকে তারা পাবে উপহার হিসেবে। ভবিষ্যতে সেই 51% শেয়ারের অংশ বিক্রি করারও সুযোগ থাকবে কাউন্টিগুলোর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।